হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র চলে আসছি আমার কিছু বন্ধুদের কাছে, তাদের সঙ্গে কিছু কথা বলবো। তো গত কয়েকদিন আগে বা কয় মাস আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে সবাই মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন এবং কি তাতে অংশগ্রহণ করেছিল। তাদের আজকে রেজাল্টটা যাওয়া 22 তারিখে তাদের রেজাল্ট দিয়েছে। তাদের মানে আমি নিজেও একটা ক্যান্ডিডেট ছিলাম, তো সবারই এখনকার রেজাল্ট দিয়েছে। তো সবার কারো মন হয়তো খুশি বা কারো হয়তো খারাপ। তো আমার কিছু বন্ধুরা যারা একদম মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, তো তাদের রেজাল্টটা দিয়েছে, এখনকার তাদের মনটা কেমন লাগছে যারা নাকি ফাইনালে পাস করেছে? তো এখনকার আমি তাদের কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, তাদের বুকলে যাচ্ছি আমি এখনকার। তো গাইস, ফাইনালি আমি আমার বন্ধুদের কাছে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 4টা বন্ধু আছে। তো আপনারা মানে ভাববেন না যে আমার বন্ধুদেরকে আমি এখনকার কিবা একটা দিয়ে মানে সম্বোধন জানাবো। তো আমি সম্বোধন জানাবো না, বিকজ আই ওয়াজ অলসো এ ক্যান্ডিডেট। তো আমি জাস্ট কিছু তাদের মনের ফিলিংসটা বিষয় নিয়ে আমি জানতে চেষ্টা করব। তো প্রথমে আমি জানবো আমার আসমদ্দার কাছ থেকে। তো আসমদ্দা, কালকে তো 22 তারিখ গেলো, তো রেজাল্টও দিছে। তো তোমার কীরকম মানে কীভাবে পড়লা বা কীভাবে তোমার রেজাল্টটা কীরকম আছে ফার্স্টে? মানে আমার রেজাল্টটা মানে মোটামুটি হয়েছে আর যেখানে হচ্ছে তথাপি আমি সেটা চাই আমার রেজাল্ট দিয়ে। যখন আমার মানে কালকে সকালে রেজাল্ট দিব 10টায়, তখন আমি বন্ধুদের কাছেই শুনছি যে রেজাল্ট দিব বলে। তখন যে আমার এরকম লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না কী ফিলিংস হয়েছিল আর আমি যে কী অবস্থায় ছিলাম একদম ফাটাফাটি। তথাপি আমি রেজাল্ট মানে মোবাইলে ট্রাই করছি বহুতবার, কিন্তু আসছিল না আমারটা, মানে সার্ভার ডাউন ছিল। পরে আমাদের ইসলামদা ওর কাছে কল করলাম যে ভাই রেজাল্টটা আমার অল্প চেক করে দাও, পরে আমার দায় চেক করে দিল। তো নিয়ে কিছু কপা নাকি? বর্তমান তো ভালোই লাগতেছে, মানে এরকম ভালো লাগতেছে যে আগে জানা ছিল না যে পাস করার পর যে এত ফুর্তি এত ভালো লাগবে। তো যখন পরীক্ষার রেজাল্টটা দিছিল তখন ফিলিংসটা এরকম ছিল বলে তো বোঝাতে পারবো না। এটা সত্যি মানে এরকম ভয় ছিল আর নিজের অবস্থা এরকম ছিল যে আমি এই দুনিয়াতে আসি না কোথায় আসি এরকম লেগেছিল আমার। এরকম একটা ফিলিংস, সত্যি এরকম ফিলিংস হয়েছিল। জবিরদা, রেজাল্টটা কি? রেজাল্টটা আমার মোটামুটি আছে, সেকেন্ড ডিভিশন আছে। আচ্ছা, তাহলে তুমি স্যাটিসফাই? স্যাটিসফাই। আর মানে আমার রেজাল্টটা দেওয়ার 10টা বাজে রেজাল্ট দিছে, 10টায়। তার 10টা বাজার 10 মিনিট 15 মিনিট থেকে আমি ট্রাই করতেছি, আমার রেজাল্টটা আসছে না। সার্ভার ডাউন ছিল, পিছে আমার 2টি ফ্রেন্ড ছিল, তারা বলেছিল যে তোমার নাম্বারটা বলো আমি রেজাল্টটা দেখে তোমার রেজাল্টটা বলে দিচ্ছি। কিন্তু আমার ভয় ছিল আমি তাদেরকে দেই নি, কারণ নিজের রেজাল্ট আমি নিজে দেখতে চেয়েছি, কারণ নিজে দেখলে হয়তো নিজের মনটা শান্তি পাবে। কারণ বেলেগে যদি দিয়ে দেয়, কারণ হে যদি অল্প কিবা মজা ঠাট্টা করে যদি বলে ফেল করেছে। ফাইনালি আমার রেজাল্টটা আমি নিজে দেখে নিয়েছি, তখন আমি একবার এয়ারপোর্ট মোডটা অফ অন করেছিলাম, পিছে সেটা সার্ভার ডাউন ছিল যেটা সেটা কমে গিয়েছিলো, বাদে পরে আমার রেজাল্টটা এসে গিয়েছে। তো আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। তো এই এটাই এই পরীক্ষা নিয়ে আমি বর্তমানে খুব খুশি আছি, কারণ হয়তো আমার স্বপ্নটা একটু পূরণ হতে যাচ্ছে। তো আমার রেজাল্ট নিয়ে আমি খুব খুশি আছি। তো গাইস, দেখলেন তো জবিরদার মানে মনে অনেক খুশি। তো ফাইনালি এখন আমি চলে যাবো আমাদের হজরতদা, যে শিয়ালমারি হাই স্কুলের প্রথম স্থান লাভ করেছে। তো ভালো একটা রেজাল্ট করেছে, 81% নিয়ে। তো আমি তার কাছে ডাইরেক্টলি চলে যাবো, আমাদের সাথে আছে তো হজরতদা। হজরতদার কাছ থেকে জানার চেষ্টা করবো, দাদা তুমি মানে পড়াশোনার প্রতি সময় কত দিছিলা, কত টাইম তুমি মানে ভালো মতন স্টাডি করছিলা? অ্যাকচুয়ালি আমি পরীক্ষার আগে আগে বেশি টাইম দিয়েছিলাম, 8 ঘন্টা 9 ঘন্টা করেছি। কিন্তু যখন ট্রেনে উঠেছি তখন আমি 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকমই পড়েছি। তো এখন আমি আর বেশি কিছু বলতে চাই না। তো গাইস, সবাই দেখলেন তো আমাদের বন্ধুরা যে রেজাল্টটা করেছে তার ভিতরে হজরতদা একদম মানে ফাটিয়ে দিয়েছে। তো শিয়ালমারি হাই স্কুলে প্রথম স্থান লাভ করছে, তো ভালো একটা গৌরবের কথা। তো শিয়ালমারি হাই স্কুল নিয়ে এবং তাদের বাসায় থেকে নিয়ে এবং কি মানে মানে আমাদের গ্রামবাসীকে নিয়ে একদম মানে খুবই একটা গৌরবের কথা। তো এরকম রেজাল্ট মানে প্রতিটি ঘরে ঘরে হওয়ার দরকার, তো সবারই মনে ভালো লাগে একটা রেজাল্ট। আর আপনারা তো সবাই জানেন যে শিক্ষা অবিহনে কোনোটাই কামে কাজে মানে প্রতিটি কামে মানে শিক্ষা লাগেই, শিক্ষাটা কতটুকু প্রয়োজন আমরা সবাই এটা মানে বুঝি না আসলে। তো সবাই মানে পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে পড়বেন যারা পড়েন আর কি। তো সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমাদের জন্য দোয়া করেন যেন আগামীতে আরও আমরা সবাই যেন রেজাল্ট ভালো করতে পারি। তো সবাই
ভালো থাকেন।